সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনার সাত দিন পর গ্রেফতার হলো বাস চালক শহীদ। গত কয়েকদিনের অভিযানের এক পর্যায়ে শনিবার ভোরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে তাকে গ্রেফতারের পর সিআইডির হেফাজতে রাখা হয়েছে। তবে এই বিষয়ে সিআইডির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে 27 ডিসেম্বর রাতে গোবিন্দগঞ্জ বাজার থেকে ধর্ষণ চেষ্টা মামলায় চালকের সহযোগী রশিদকে গ্রেফতার করে পিবিআই। এ নিয়ে তিন আসামির মধ্যে দুজনকে গ্রেফতার করা হলো। গত 26 ডিসেম্বর বিকেলে সিলেটের লামাকাজি এলাকায় বোনের বাড়ি থেকে সুনামগঞ্জে ফেরার জন্য ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের মিনিবাসে ওঠেন ওই কলেজ ছাত্রী। পথে সুজানগর এলাকায় বাসে কেউ না থাকার সুযোগে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে চালক শহীদ ও তার দুই সহযোগী। পরে এই ঘটনায় তিনজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। সময় সংবাদ, সুনামগঞ্জ।